আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিনোক্সিডিল অথবা হচ্ছে মিনক্স। বর্তমানে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটা হেয়ার রিগ্রোথ মেডিসিন হচ্ছে যে মিনোক্সিডিল। প্রায় সবাই জিজ্ঞেস করে যে মিনোক্সিডিল আসলে কি। সহজ ভাষায় হচ্ছে যে মিনোক্সিডিল একটা হেয়ার রিগ্রোথকারী মেডিসিন, যা এটা মূলত হচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপের একটা মেডিসিন হিসেবে যদি আবিষ্কৃত হয়েছে, যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেয়ার রিগ্রোথ হয়ে থাকে। আপনার বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে যে চুল এবং দাড়ি রিগ্রোথের জন্য মিনোক্সিডিলটা আমাদের হচ্ছে ব্যবহার হয়ে থাকে। তাছাড়া আমরা দেখব যে 1970 সালের দিকে চার্লস জেক্সি, উনি একটা ওনার মেয়ে পেশেন্টের মধ্যে মিনোক্সিডিলটা অ্যাপ্লাই করার ফল দেখলো যে ওনার 1 সপ্তাহের মধ্যে ওনার চুল এবং চুল খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকছে। এরপরে উনি এটাকে ফর্মুলেশনের জন্য গবেষণা চালানো শুরু করলো। এরপরে 1996 সালের দিকে ফার্স্ট হচ্ছে যে FDA, যুক্তরাষ্ট্রের একটা সংস্থা, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, নন প্রেসক্রিপশন আকারে মিনোক্সিডিল সেল করার জন্য হচ্ছে অ্যাপ্রুভ করে। 1997 সালের দিকে আপনার হচ্ছে জেনেরিক ফর্মুলেশন আকারে হচ্ছে মিনোক্সিডিলটা সেল করার জন্য আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে। এবং মজার বিষয় হচ্ছে 1998 সালের দিকে আপনার ফার্স্ট হচ্ছে যে রুগেন, একটা মিনোক্সিডিল জনসনের একটা কোম্পানি, যারা হচ্ছে যে ফার্স্ট মিনোক্সিডিলটা বাজারজাত শুরু করে, ওনারা হচ্ছে 2%-এর মধ্যে হচ্ছে মিনোক্সিডিলটা নিয়ে আসে বাজারে, যা পরবর্তীতে হচ্ছে 2% থেকে 5%-এ উন্নতি হয়। সাধারণত 2% হচ্ছে মেয়েরা ইউজ করে থাকে এবং 5% হচ্ছে ছেলেদের জন্য ইউজ করা হয়ে থাকে। এখন আমরা আসি হচ্ছে কোন এজের মধ্যে হচ্ছে যে আপনি মিনোক্সিডিলটা ইউজ করতে পারবেন। সাধারণত আমরা যে কোনো মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে 18 একটা অ্যাভারেজ একটা পিরিয়ড ধরা হয়। 18-র আগে সাধারণত মিনোক্সিডিলটা ইউজ না করাই ভালো, এবং স্পষ্টভাবে বলা আছে যে 18-র আগে মিনোক্সিডিল ইউজ করা সেফ না। সহজভাবে হচ্ছে এটা, সো আপনারা এই ধরনের অবাঞ্ছিত কোশ্চেন থেকে বিরত থাকবেন যে আমার বয়স 18, আমার বয়স 16, আমার বয়স 17, এই ধরনের কোশ্চেন আমরা না করি। এবং হচ্ছে উপরে এজ হচ্ছে যে 40-45 পর্যন্ত মিনোক্সিডিলটা কার্যকর ভূমিকা পালন করে থাকে। এখন আমরা হচ্ছে মিনোক্সিডিল বা মিনোক্সের ব্র্যান্ড কোনগুলো, সাধারণত ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলোর মধ্যে, তার মধ্যে হচ্ছে যে রুগেন এবং হচ্ছে ক্রিকল্যান্ডটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বিক্রয় এবং হচ্ছে ইউজকারী হচ্ছে আপনার ব্র্যান্ড। এবং বাংলাদেশি ব্র্যান্ডেডগুলোর মধ্যে হচ্ছে ট্রুগেন, স্প্লেন্ডোরা এবং হচ্ছে জেনিগ্রো হচ্ছে অন্যতম। আর হচ্ছে এর মিনোক্সিডিল ইউজ করার কিছু সাইড ইফেক্ট হয়ে থাকে। আপনি যদি দাড়িতে মিনোক্সিডিলটা ইউজ করেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু প্রবলেম সাইড ইফেক্ট হতে পারে। তার মধ্যে হচ্ছে মুখে ব্রণ উঠতে পারে, আপনার হার্টবিটের প্রবলেম হতে পারে, তারপর হচ্ছে মুখে র্যাশ জিনিসটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে মিনোক্স ইউজ করার পর সাদা সাদা চামড়া উঠতে পারে। তারপর কারো যদি অ্যালার্জিক্যাল প্রবলেম থাকে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে চুলকানি হতে পারে। আর এর ব্যবহারের একটা নিয়ম আছে, আপনাকে হচ্ছে প্রতিদিন, মানে ভালো রেজাল্টের জন্য আপনাকে প্রতিদিন 2 বেলা করে ইউজ করতে হবে, যা হচ্ছে সকালে একবার আর হচ্ছে রাতে একবার ইউজ করতে হবে। এবং সকালে এবং রাতের মাঝে কমপক্ষে 9 ঘন্টা ডিফারেন্স রাখবেন। সাপোজ ধরেন আপনি সকাল 7টায় যদি মিনোক্স ইউজ করেন, আপনাকে আবার সন্ধ্যা 7টা বাজে হচ্ছে মিনোক্সটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা 9 ঘন্টা কখন থেকে কাউন্ট করবো, আপনি যখন 7টা থেকে মিনোক্স দিচ্ছেন তখন থেকে হচ্ছে 9 ঘন্টাটা কাউন্ট করবেন। আর প্রতিবার মিনোক্স দেওয়ার ক্ষেত্রে, মুখে মিনোক্স দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে 7 বার, যখন 7টায় আপনি দিচ্ছেন তখন হচ্ছে 4 ঘন্টা কাউন্ট করবেন। 7টা থেকে আপনি হচ্ছে 11টা পর্যন্ত হচ্ছে মিনোক্সটা মুখে রাখবেন, দেন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবেন। ধোয়ার পর নিভিয়া সফট অথবা হচ্ছে ক্যাস্টার অয়েল, যে কোনো একটা মেডিসিন দিয়ে হচ্ছে আপনার মুখটা ওয়াশ করে ফেলবেন। এখন অন্য কোনো ক্রিম এবং হচ্ছে ইউজ করা যাবে না, সেটা হচ্ছে DST, একটা ব্লকার থাকে যা আপনার দাড়ি গ্রোথে বাধা সৃষ্টি করে থাকে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিনোক্স জার্নিতে সাধারণত শেভ করা যাবে কিনা। আমরা মিনোক্স জার্নিতে অবশ্যই শেভ না করার চেষ্টা করব। সেটা হচ্ছে মিনোক্স জার্নিতে শেভ করার ফলে দেখা যাচ্ছে হচ্ছে আপনার যে নতুন যে ভেলাসগুলো উঠে, ভেলাস বলতে হচ্ছে পশম, প্রথম 1 থেকে 2 মাসের মধ্যে হচ্ছে আপনার পশম দেখতে পাবেন। ওই যে পশমগুলো উঠে, ওই পশমগুলো আপনি যখন শেভ করবেন তখন এই পশমগুলো নিচে গোড়া থেকে উঠে চলে আসে। সেটা তার ফলে আপনার যেই
যে পশমগুলো উঠবে সেই পশমগুলো আবার নাও উঠতে পারে। সেই জন্য আমরা সাধারণত মিনক্সিডিলটাকে শেপ না করার জন্য সাজেস্ট করে থাকি। জাস্ট হচ্ছে আপনি মেশিন দিয়ে হচ্ছে যে কেটে ফেলবেন, তবে মেশিনের ক্ষেত্রে সব মেশিন অথবা ট্রিমার একই কথা, আপনার ওয়ান ইউজ করে হচ্ছে ট্রিম করবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে মিনক্সিডিলিতে ফেসিয়াল না করাই ভালো। দেখা যাচ্ছে যে আপনার যে বেবি ফেস বেবি ভেলাস থাকে সেগুলো যখন আপনি ফেসিয়াল করবেন, ফেসিয়ালে ঘষার ফলে দেখা যাচ্ছে যে আপনার ভেলাসগুলো উঠে চলে আসতে পারে। আপনার হচ্ছে আরেকটা বিষয়, আমরা হচ্ছে মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন নিলে মিনক্স ইউজ করতে পারবো কিনা, এটা অবশ্যই আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত মিনক্সিডিল ইউজ না করাই ভালো। এবং অ্যালোভেরা জেল এবং অন্যান্য আদার্স যেই জিনিসগুলো সেটা হচ্ছে যে আপনি ইউজ না করাই হচ্ছে মিনক্সিডিলের সবচেয়ে ভালো একটা বিষয়। আর এখন হচ্ছে যে আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে মিনক্সের কয়েকটা স্টেজ আছে দাড়ির ক্ষেত্রে। মিনক্স যখন অ্যাপ্লাই করবেন কতগুলো স্টেজ আছে সেটা স্টেজগুলোর মধ্যে ফার্স্ট স্টেজ হচ্ছে আপনাকে হচ্ছে ভেলাস উঠবে, সেটা হচ্ছে 2-3 মাস পর্যন্ত স্থায়ী থাকবে এবং ভেলাসগুলা একটা টাইমে গিয়ে শেডিং হবে। শেডিংটা অ্যাভারেজ একটা টাইম ধরা হয় 8-9 মাস। আপনাকে 8-9 মাস পর্যন্ত হচ্ছে ধৈর্য ধরতে হবে। এর মধ্যে আপনার দেখা যায় 5-6টা করে দৈনিক হচ্ছে ভেলাস ঝরতে পারে, একে আমরা শেডিং বলি। শেডিং এর পর হচ্ছে টার্মিনাল। টার্মিনাল হচ্ছে মেইন আমাদের দাড়িগুলো যে ধরনের শক্ত সেই ধরনের শক্ত হয়ে হচ্ছে আপনার দাড়িগুলো উঠবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত যে আমাদের মিনক্সিডিলটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে। সহজভাবে যে কথাটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনার দাড়ি যতদিন না মেইন দাড়ির মতো শক্ত হবে ততদিন পর্যন্ত আপনার মিনক্সিডিল কন্টিনিউ করে যেতে হবে। এর কোনো বিকল্প কোনো সমাধান নেই, বিকল্প কোনো সমাধান আপনার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে জানা নাই। সহজভাবে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ভেলাস উঠবে, ভেলাসগুলো আপনার মেইন দাড়ির মতো শক্ত হইতে সেটা যদি 1 বছর সময় লাগে 1 বছর পর্যন্ত, 6 মাস সময় লাগে 6 মাস, 2 বছর পর্যন্ত যদি সময় লাগে 2 বছর পর্যন্ত আপনাকে এই জিনিসটা কন্টিনিউ করে যেতে হবে। আর সেটা হচ্ছে এরপরে আসি হচ্ছে কিছু আনওয়ান্টেড হেয়ার আপনার গ্রো করতে পারে, যেটা হচ্ছে ভালো কোনো ওয়াক করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে হার্ড মাস্ক ইউজ করবেন, এখানে হচ্ছে হার্ড মাস্ক ইউজ করে দেন হচ্ছে আপনি এই জিনিসটা হচ্ছে উঠাই ফেলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি অ্যালার্জিক্যাল প্রবলেম থাকে প্রথম সাইড ইফেক্টগুলো সাধারণত আপনার নর্মালি হচ্ছে 1-1.5 মাস পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। যেই চুল এবং হচ্ছে যেই সাইড ইফেক্টগুলোর কথা আমি আপনাদেরকে বলেছি সেই সাইড ইফেক্টগুলো সাধারণত 2 মাসের মধ্যে হচ্ছে রিকভার হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আমার এই জিনিস এরকম হলো কেন, এরকম হলো কেন, এই ধরনের আসলে কোশ্চেন আমরা না করাই ভালো সেটা হচ্ছে। আর এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বিয়ার্ড অয়েল। বিয়ার্ড অয়েল সাধারণত মানুষ কেন বলে থাকে যে ভাই বিয়ার্ড অয়েল ইউজ করলে কি রিগ্রোথ হবে কিনা, আসলে বিয়ার্ড অয়েল আপনার কোনো রিগ্রোথে কোনো কাজই করে না। নর্মাল কথা হচ্ছে বিয়ার্ড অয়েলটা সাধারণত যাদের বিয়ার্ড আছে তাদের বিয়ার্ডকে শাইনিং করার জন্য হচ্ছে যে বিয়ার্ড অয়েলটা ইউজ করা হয়ে থাকে। আর এবার আসে হচ্ছে চুলের ব্যাপারটা। চুলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে চুলের জন্য মিনক্সিডিলটা একটু লং টাইম ইউজ করতে হয়। সেটা হচ্ছে যদি আপনার ফ্যামিলিগত মানে যদি হেয়ার ফলের প্রবলেম হয়ে থাকে, দেখা যাচ্ছে আমার ফ্যামিলিগত ফ্যামিলি বাপ দাদা চাচা এরা তাক, তাহলে ওই ক্ষেত্রে মিনক্সটা আপনার ক্ষেত্রে কোনো কাজ করবে না। মূলত মিনক্সের হেয়ারের ক্ষেত্রে যেই কাজটা করে থাকে সেটা হচ্ছে যেই আপনার যে কোষগুলো থাকে এই কোষগুলোর মধ্যে আপনার অক্সিজেন ব্লাড সার্কুলেশনটা হচ্ছে বাড়ায়, মিনক্সের মেইন কাজ হচ্ছে। এরপরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে রিগ্রোথ হয়ে থাকে। আর যদি আপনার 2 বছরের মধ্যে হচ্ছে যদি আপনি মিনক্সের একটা ট্রিটমেন্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসগুলো হচ্ছে রিগ্রোথ হয়ে থাকে। আর আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে যে সাধারণত আপনার যদি ফ্যামিলিগত প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত মিনক্সটা অ্যাপ্লাই করবেন ততদিন পর্যন্ত আপনার চুলগুলো থাকবে, যখনই আপনি ছেড়ে দিবেন তখনই হচ্ছে যে চুলগুলো ঝরে পড়ে যাবে। এখন আরেক এখন লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো কোথায় পাবো।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা বাংলাদেশি প্রোডাক্টগুলো সাধারণত হচ্ছে যে কোনো ফার্মাসিতে আপনি শুধু নাম গিয়ে বললে হবে যে ভাই আমাকে ট্রুগেন দেন অথবা স্প্রেনড্রা দেন অথবা জেনিগ্রো দেন। আর যদি বিদেশি রুগেন অথবা হচ্ছে কিকল্যান্ড প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা daraz.com-এ আমাদের বিয়ার্ড কুল একটা শপ আছে, ওইখান থেকে হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন সবচেয়ে কম রেটে, এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটাই হচ্ছে আমরা প্রোভাইড করে থাকি এবং সবগুলা অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে আমাদের ওই শপটাতে পাবেন। আর